শিক্ষক অর্থাৎ সমাজ তৈরির কারিগর, যাদের কাছ থেকে আমরা জীবনের নানান ব্যাপারে শিক্ষা পেয়ে থাকি, যাদের দায়িত্ব শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, জীবনে চলার পথে আমাদের সবার জন্য এক গুরুত্বপূর্ণ গাইডের ভূমিকা পালন করেন তারা। যারা আমাদের মূল্যবোধ, নীতি ও দায়িত্বের গুরুত্ব শেখান, আমাদের আত্মবিশ্বাস তৈরি করেন। শিক্ষকরা পরীক্ষার্থীদের শুধুমাত্র পরীক্ষার জন্য প্রস্তুত করেন না, প্রস্তুত করেন তাদের ভবিষ্যৎ জীবনের জন্য। একজন দায়িত্ববান নাগরিক তৈরি হয় শিক্ষকের হাত ধরে। তাই বলা যেতে পারে একটি সুস্থ সমৃদ্ধ সমাজ তৈরির কারিগর হলেন এই শিক্ষক সম্প্রদায়। আর তাই বছরের একটি বিশেষ দিনকে নির্দিষ্ট করা হয়েছে এই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে। নমস্কার, লাইফ স্টোরিজ এর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। বিশ্বজুড়ে বিভিন্ন তারিখে বিভিন্নভাবে এই দিনটি পালন করা হয়, আর ভারতবর্ষে শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন ডক্টর রাধাকৃষ্ণন, যিনি 1952 সাল থেকে 1962 সাল পর্যন্ত ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীকালে 1962 থেকে 1967 সাল পর্যন্ত ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে 1962 সালে শিক্ষক দিবস উদযাপনের ঐতিহ্য শুরু হয় এবং সমাজে শিক্ষকের অমূল্য অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর পালন করা হয়। 1962 সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়ার সময় যখন তার ছাত্ররা তার জন্মদিন পালনের অনুরোধ নিয়ে তার কাছে এসেছিলেন, তখন তিনি পরামর্শ দিয়েছিলেন এই দিনটিকে আমাদের সমাজের শিক্ষকদের অবদান ও প্রচেষ্টার স্বীকৃতি ও প্রশংসা করার পরিবর্তে উৎসর্গ করা হোক। আর সেই দিন থেকেই এই দিনটিকে নির্দিষ্ট করে নেওয়া হয় শিক্ষক দিবস হিসাবে। যদিও বিশ্বব্যাপী এই বিশ্ব শিক্ষক দিবস কিন্তু পালন করা হয় 5ই অক্টোবর, যেটি ইউনেস্কো 1994 সালে প্রতিষ্ঠা করে। ভারতের স্কুল ও কলেজগুলিতে এই দিনকে বিভিন্ন রকমের ইভেন্টের আয়োজন করা হয়, যেখানে ছাত্ররা শিক্ষকদের ভূমিকা গ্রহণ করে এবং বিভিন্ন মজার ও প্রতীকী উপায় বের করে শিক্ষকদের প্রশংসা করে। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিতে গান, নাচ, আবৃত্তি ও নাটকের মাধ্যমে শিক্ষকদেরকে সম্মান জানানো হয়। কিছু জায়গায় কার্ড, ফুল ও বিভিন্ন টোকেনের মাধ্যমে স্টুডেন্টরা ধন্যবাদ জানায় তাদের টিচারদেরকে। কোথাও বা আবার প্রাক্তন স্টুডেন্টরা পৌঁছে যান তাদের স্কুল বা কলেজ জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে, তাদের জীবনে বিভিন্ন টিচারের প্রভাব আলোচনা করার জন্য। বর্তমানে যখন আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে, এক চরম বিশৃঙ্খলার মধ্যে রয়েছি আমরা সবাই, আমাদের সমাজ যখন ভয়ঙ্করভাবে অসুস্থ, তখন একমাত্র এক আদর্শ শিক্ষক সম্প্রদায়ই পারে একটি সুস্থ সমাজের জন্ম দিতে। একমাত্র তারাই পারেন এক নতুন প্রজন্মকে তৈরি করতে, যারা গড়বে এক দুর্নীতিমুক্ত সমাজ। আর সেটাই হবে শিক্ষক দিবসের আসল তাৎপর্য। তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।